শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরাঞ্চল ঠাকুরগাঁও কুড়িগ্রাম নওগাঁ পাবনা ও নাটোর সহ দেশের কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা রাজধানী সহ সারা দেশে তীব্র শীতের সাথে রয়েছে ঘন কুয়াশা বেড়েছে শীতের তীব্রতা জানিয়েছে আবহাওয়া অফিস ঢাকায় আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তীব্র গ্যাস সংকটে স্থবির শিল্প কারখানা গ্যাসের অভাবে গার্মেন্টস ও টেক্সটাইল খাতের উৎপাদন নেমে এসেছে তিন ভাগের এক ভাগে ক্ষতির মুখে শিল্প উদ্যোক্তারা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা হবে আজ সন্ধ্যায় গণভবনে দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি হচ্ছে বিরোধী দল জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের অভিযোগ সাত জানুয়ারি নির্বাচনের পর সরকার এখন আরও মারমুখী আচরণ করছে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দেশকে গাজীপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে একটি ফুড প্রোডাক্ট কারখানার শ্রমিকদের বিক্ষোভ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার অভিযানের ষষ্ঠ দিনে সকালে হামজা রুস্তম ও প্রত্যয়ের সাথে যুক্ত হল অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজ ঝিনাই গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি সেনারা যুদ্ধ শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ মৃত্যু পাঁচ ঘণ্টার ব্যবধানে লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধার জিরোনার রিয়ালের রোমাঞ্চকর জয়ের রাতে বার্সার গোল উৎসব